পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি খাঁটি মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732-624-906। মনে রাখবেন, মৌচাকের মধু মানেই পিস হানি। ইন আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাফ ওয়াল কুরআনিল মাজীদ বাল আজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম ফাকালা আল কাফিরুনা হাযা সাইয়্যুন আযীব আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাঈদ قد علمنا ما تنقص الأرج منهم وإننا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرج مددناها ألقينا فيها رواسي أنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় সম্মানিত জুমার দিন জুমা মসজিদে আগত উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর শোক শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে আমি আপনাদের এই জুমা মসজিদে জুমার খুতবা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভেবেছি, সে বিষয়টি হচ্ছে পুরুষ জাতির পর্দা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পুরুষ জাতির পর্দা। আপনারা হয়তো শুনে চমকে যাবেন, এ আবার কি ধরনের বিষয়বস্তু, আমরা তো কখনো এই ধরনের বিষয়বস্তু শুনিনি। আমরা শুনেছি নারী জাতির পর্দা, নারীদের পর্দা সম্পর্কে অনেক ওয়াজ শুনেছি, কিন্তু যে পুরুষ জাতির পর্দা, এ আবার কি, পুরুষ আবার বেপর্দা হয় নাকি? পুরুষ যদি বেপর্দা না হয় তাহলে পুরুষ জাতির পর্দা নিয়ে আলোচনা করার কি প্রয়োজন? হয়তো আমার অনেক মুসল্লি বৃন্দ হয়তো ভাবতে পারেন, কিন্তু যদি আপনি ভালোভাবে দেখেন, আমার দেখা মতে, আমার নজরে, যে নারী জাতির যে পর্দা নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু নারী জাতির বেপর্দার উপরে বিশেষ করে দায়িত্ব এবং কর্তব্য যে বিষয়গুলো, সেগুলো কিন্তু প্রথমে মানে পুরুষদের উপরে বর্তায়। অর্থাৎ যেহেতু পুরুষরা নারীদের হচ্ছে কর্তা, আর আমাদের নারীরা বেপর্দা হয়ে চলাফেরা করবে রাস্তাঘাটে, এই জন্য দায়িত্বটা হচ্ছে আমাদের তাদের সঠিকভাবে পরিচালনা করার, সেই জন্য দোষী আবার আমরা হচ্ছি। কিন্তু আমরা তাদেরকে কেন সঠিকভাবে পর্দা করার কথা বলছি না বা সেইভাবে তাদেরকে চালাচ্ছি না? আসলে আমরা নিজেরাই তো পর্দা করি না। হয়তো আমার অবাক যাবেন, এ আবার কি ধরনের কথাবার্তা, আমরা পর্দা করছি না মানে? আমরা তো যথেষ্ট পর্দা করে চলি। যেমন একজন ছাত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন মাস্টার শিক্ষক জিজ্ঞাসা করছে, বলো তো লজ্জা কার বেশি, পুরুষের নাকি মহিলার? তখন বললো, স্যার লজ্জা তো পুরুষের বেশি। ওই কেন? যে স্যার পুরুষরা দেখেন, এরা একেবারে প্যান্ট শার্ট দিয়ে সব কিছু ঢেকে রাখে, কিন্তু নারীদের মানে কাপড় কমে যাচ্ছে, সুতরাং বোঝা গেল যে পুরুষদের লজ্জা বেশি। কিন্তু যদি ভালোভাবে দেখেন যে আমরা পুরুষরা আসলে সঠিকভাবে পর্দা করছি না, আর যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 30 এর মধ্যে সর্বপ্রথম পুরুষদের পর্দার ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নারীদের আগে পুরুষদের পদার কথা বলেছেন। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 30 যে মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও লজ্জায় স্থানের হেফাজত করে, এটি তাদের জন্য উত্তম। তারা যা করে আল্লাহ সে বিষয়ে পুরোপুরি অবহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 30 মধ্যে পুরুষদের পর্দার ব্যাপারে বললেন। তারপরে 31 নম্বর আয়াতে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 31 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর পর্দার ব্যাপারে আলোচনা করছেন। নারীর পর্দার ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পুরুষ জাতির পর্দা নিয়ে, সেই জন্য নারী জাতির পর্দা নিয়ে আমি আলোচনা আজকে করতে চাচ্ছি না, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পুরুষ জাতির পর্দা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে পবিত্র কোরআনে পুরুষ জাতির পর্দা নিয়ে আলোচনা করেছেন, তারপরে করেছেন নারী জাতির পর্দা নিয়ে। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পুরুষ জাতির পর্দার আলোচনা করলেন আগে? আসলে আমরা কি পুরুষরা কি বেপর্দা হয়ে চলাফেরা করছি? আসলে ব্যাপারটা কি? এই কি ব্যাপারটা জানার জন্য ইনশাআল্লাহ অপেক্ষা করতে হবে, আর এটা আমি বলবো আমি আমার দ্বিতীয় খুতবাতে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত আজকের উপস্থিতি, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় পুরুষ জাতির পর্দা, এই পুরুষ জাতির পর্দা নিয়ে আলোচনা, যদিও এটা অনেকের কাছে নতুন মনে হয় কিন্তু এটা কোনো নতুন বিষয় নয়। যদিও সাধারণভাবে আমরা শুধু মহিলাদের পর্দা নিয়ে আলোচনা করি, পুরুষ জাতির পর্দা কি এবং আমরা পর্দা করছি কিনা, আমরা সাধারণভাবে জানি পর্দা মানার অর্থাৎ পোশাকের কয়েকটি নিয়ম আছে। প্রথম, পোশাকের উদ্দেশ্য সম্পর্কে, পোশাকের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 26 মধ্যে বলছেন, আদম সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বনি আদম, হে আদমের সন্তানরা, তোমাদের লজ্জা স্থান ঢাকার জন্য এবং বেশভূষা করার জন্য তোমাদেরকে পোশাক দিয়েছি। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন লজ্জা স্থান ঢাকার জন্য, বেশভূষার জন্য, সৌন্দর্যের জন্য কি দিয়েছি? পোশাক দিয়েছি, তোমাদেরকে পোশাক অবতীর্ণ করেছি। আর তাকওয়ার পোশাকই হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ হচ্ছে তাকওয়ার পোশাক। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে পোশাক এর উদ্দেশ্য হবে লজ্জা স্থান ঢাকার জন্য। আর আপনারা ভালোভাবে জানেন বিভিন্ন হাদিসে পোশাক পরার কিছু নিয়ম আছে, আপনি যে কোনো পোশাক পরতে পারেন, তবে কয়েকটি নিয়ম আছে, সেই নিয়ম আপনাকে মেনে চলতে হবে। যদি আপনি সেই নিয়মগুলো মেনে চলেন তাহলে কোনো সমস্যা নেই। যেমন পোশাক পরা, বিশেষ করে লজ্জা স্থানকে ঢেকে রাখা। আচ্ছা বলুন তো, লজ্জা স্থান ঢাকার মানে কি এটা যে আমি লজ্জা স্থানের ভাবে এমন ভাবে কাপড় দিলাম যাতে মানুষরা দেখলে বুঝতে পারে যে আমার কত ইঞ্চি, কতটা হাইট, সব কিছু বুঝতে পারে, এটা তার মানে কি, এর অর্থ কি এটা? কখনোই না। আপনাকে লজ্জা স্থান এমনভাবে ঢেকে রাখতে হবে যে বাহ্যিকভাবে কোনো কিছু বোঝা যাবে না। আজকাল পুরুষরা কিভাবে বেপর্দাহীনভাবে কাজ করছে, অর্থাৎ বেপর্দা পোশাক পরছে, আজকে তারা চুজ প্যান্ট পরছে, জিন্সের প্যান্ট মানে এত টাইট ফিট যাতে তার পা থেকে শুরু করে সমস্ত কিছু বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, এখন তো আবার নতুন মডেল বেরিয়েছে, ছিঁড়া প্যান্ট মানে ছিঁড়ে প্যান্ট মার্কেটে কিনে পাওয়া যাচ্ছে, এটার নাকি আরো দাম বেশি। আবার পট্টি লাগা প্যান্ট, এটার নাকি আরো দাম বেশি, এটা নাকি আধুনিক। আসলে এগুলো আধুনিক না, আধুনিকের নামে এগুলো কলঙ্ক, আধুনিকের নামে কলঙ্ক। আধুনিক মানে উলঙ্গ থাকা নয়। পুরুষরা কিভাবে প্যান্ট পরছে, তার টাইট ফিট প্যান্ট, তার পাশা কতটা উঁচু আছে, কত ইঞ্চি লম্বা, কত ইঞ্চি চারা, সমস্ত কিছু বোঝা যাচ্ছে। এবং সে যে ওপরকার যে জামাটা পরছে, টি শার্ট বলেন বা জামা বলেন, যাই পড়ুক না কেন, সেখানে আমার আপত্তি নেই, কিন্তু এত শর্ট, এত শর্ট, তার পাথার ওপরে
কোনো কাপড় থাকছে না, মানে সেই প্যান্ট থাকছে বা তার উপরে কোনো কাপড় থাকছে না, ফলে তার পাছাটা বোঝা যাচ্ছে। আমরা জানি যে বিশেষ করে মহিলা যদি এমন টাইট ফিট পোশাক পরে যেটা পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে, আপনি যে প্যান্ট এমনভাবে পরছেন এবং সরজামা পরছেন যার কারণে আপনার পাছা বোঝা যাচ্ছে, আপনার লিঙ্গের অগ্রভাগ বোঝা যাচ্ছে, সেই কাটিং বোঝা যাচ্ছে, তো আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখবেন যে এতে কি মহিলাদের দৃষ্টি আকর্ষণ হয় কি হয় না, কারণ তারা বেশি বলতে পারবে। আর এটা নিশ্চিত, যেমন টাইট ফিট পোশাক পরলে মহিলারা যেমন পোশাক পরলে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে, অনুরূপভাবে পুরুষরা প্যান্ট শুধু পরে যদি থাকে আর যদি সরজামা পরে থাকে কোমর পর্যন্ত, তাহলে এটা মহিলাদের দৃষ্টি আকর্ষণ করে। সুতরাং এটা বৈধ নয় কারোর জন্য যে বিপরীত লিঙ্গের দৃষ্টি আকর্ষণ করবে বাইরে, তার স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারে, স্ত্রী তার স্বামীর দৃষ্টি আকর্ষণ করতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি বিপরীত লিঙ্গের দৃষ্টি আকর্ষণ করবেন এটা আপনার জন্য বৈধ নয়। তাহলে বোঝা গেল কি, যে আমরা এখানে হিজাব পালন করছি না, এদিকে আমরা পর্দা পালন করছি না, অথচ মনে করছি আমরা পর্দা করছি, আমরা সবকিছু ঢেকে রাখছি, অথচ যদি আপনি সত্যিকারই পর্দা করতে চান তাহলে আপনাকে টি শার্ট পরেন বা জামা পরেন বা যাই কিছু পরেন, আপনাকে এতটা লম্বা হতে হবে মোটামুটি কমসে কম যাতে আপনার পাছাটা যাতে পুরোপুরি ঢেকে থাকে, পাছা যাতে আপনার পুরোপুরিভাবে ঢেকে থাকে ওপরকার কাপড় দিয়ে, যাতে সেটার মানে কাটিং না বোঝা যায়। তাহলে এই সিস্টেমে যদি আমরা আমাদের পোশাকগুলো পরি তাহলে সেই উদ্দেশ্যটা পূর্ণ হবে। আরেকটা, আমরা হিজাবের খিলাফ কাজ করি কি, আজকে আপনি দেখবেন বিশেষ করে মহিলারা এদের বেশিরভাগই কাপড় শর্ট, এদের দেখতে পাবেন যে গুঠির ওপর থেকে তারা কাপড় পরে, এতে রয়েছে পুরুষদেরকে আকর্ষণ করা। একইভাবে পুরুষরা তার উল্টো কাজ করে, পুরুষরা কি করে, পুরুষরা এত বড় করে প্যান্ট বানায় যে রাস্তা ঝাড়ুদের দিয়ে যায়, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের জন্য গুঠির নিচে কাপড় পরে এটা জাহান্নামে যাওয়ার কারণ বলেছেন এবং জাহান্নামে যাবে বলেছেন, সে অংশ জাহান্নামে যাবে। কোন হাদিসে আছে অহংকার বশত পড়ে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পাক পবিত্র করবেন না, কিন্তু যদি আপনি বিনা অহংকারে অহংকার ছাড়াই যদি আপনি গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই অংশটা শুধু জাহান্নামে যাবে, অথচ এটা পুরুষদের জন্য হারাম। কিন্তু আজকে আমরা পুরুষরা কি করছি, হিজাবের খেলাফ করে আজকে আমরা কি করছি, রাস্তা ঝাড়ু দিচ্ছি প্যান্টে লুঙ্গিতে আর কিছুতে, এটা কেন, এটা হচ্ছে মহিলাদের দৃষ্টি আকর্ষণ করা, মহিলা যেন আমার দিকে তাকায়, আমাকে পছন্দ করে। আপনি যতই সাজেন কুজেন যাই কিছু করেন, আপনাকে কি কেউ শাহরুখ খান বলবে, আপনাকে কেউ অজয় দেবগন বলবে, বোঝা গেল যে পুরুষদের এটা হিজাবের খেলাফ, এই যে গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরা এটা হিজাবের খেলাফ। তার কারণ একজন মহিলা, একজন মেয়ে, যুবতী মেয়ে যখন কোনো পুরুষের গুঠির নিচের দিকে তাকাবে দেখবে যে ও তার প্যান্ট ঝুলিয়ে পড়ছে, তার মানে এর সঙ্গে লাইন করা যাবে, লাইন হতে পারে। আর যদি দেখে কোনো মেয়ে যে ও ছেলেটা দেখছি গুঠির ওপরে প্যান্ট পরে আছে, না এর সঙ্গে লাইন হবে না, চান্সই দেবে না, ও জানে ভালো করে, কারণ মহিলাও জানে যে কোনটা ছেলের সাথে সহজেই লাইন হবে আর কোন ছেলের সাথে সহজে লাইন হবে না, তার মানে আমরা যে গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরছি এটা হচ্ছে হিজাবের খেলাফ, পর্দার খেলাফ। সুতরাং বুঝতে পারা গেল যে আমরা পুরুষরা কিন্তু পর্দা পালন করছি না, হিজাব পালন করছি না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 6:24 আয়াত নম্বর 30 এর মধ্যে প্রথমে মহিলাদের আগে পুরুষদের হিজাবের কথা বললেন, পুরুষদের হিজাবের কথা বললেন, অথচ আমরা এই হিজাবগুলো পালন করছি না। আরো কিছু হিজাব আছে পুরুষদের জন্য, পুরুষদের জন্য আরো হিজাব কি, পুরুষদের জন্য আরেকটা বড় হিজাব যেটা হচ্ছে সেটা হচ্ছে দাড়ি রাখা, দাড়ি রাখা এটা হচ্ছে পুরুষদের জন্য সবচেয়ে বড় হিজাব। আপনারা বলবেন কেমন ভাবে হিজাব হতে পারে, আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে যে দাড়ি হচ্ছে পুরুষদের একটা বড় হিজাব, অর্থাৎ বড় পর্দা।
আপনারা আপনারা জানেন যে যখনই কোনো মেয়ে কোন ছেলের মুখের দিকে দেখবে যে দাড়ি আছে এবং গুঠির ওপরে কাপড় দেখবে, সে 100 বার ভেবে নেবে যে এই ছেলের সঙ্গে লাইন লাগানো সম্ভব না, কট লাইন চলবে না, এই ব্যাপারে সে নিশ্চিত হয়ে যায়। সেই জন্য সে যদিও বেপর্দা মহিলা থাকে, একটু বিশেষ করে যারা দাড়ি এবং গুঠির উপরে যারা কাপড় পরে তাদের কাছে একটু পর্দা করে চলে, যাতে তার মতো লাগে আমাকে এবং আমাকে যাতে খারাপ না ভাবে। আর যদি দেখা যায় কোন ব্যক্তির দাড়ি ছিলা পাটি এবং গুঠির নিচে ঝুলে কাপড়, জানছে তার সঙ্গে লাইন হবে, সুতরাং তার কাছে বেপর্দা হয়ে চলাফেরা করে, জানেন এখানে লাইন লাগতে পারে, তাহলে এই দাড়ি রাখা এবং না রাখার মাধ্যমে এটা হিজাবের ব্যাপার আছে, এটা পর্দার ব্যাপার আছে, যেটা মহিলারা সহজেই বুঝতে পারে যে না, একে উত্তক্ত করা যাবে না, সুতরাং এর পিছনে লেগে কোনো লাভ নেই, এটা হচ্ছে একটা পর্দা। এবার আমরা অধিকাংশই পুরুষরা কিন্তু এই হিজাবের খেলাপ করছি, অধিকাংশই আমরা পুরুষ এই দাড়ির মতো একটা গুরুত্বপূর্ণ হিজাব পর্দা এটা কিন্তু আমরা খেলাপ করছি, আমরা আজকে দাড়ি ছিঁড়ে দিচ্ছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাড়ি শুধুমাত্র পুরুষদেরকেই দিয়েছেন, এটা পুরুষদের বৈশিষ্ট্য, এটা পুরুষদের বৈশিষ্ট্য মহিলাদের নয়। তাহলে মহিলাদের আমরা সাদৃশ্য অবলম্বন করছি কেন, মহিলাদের সাদৃশ্য অবলম্বন করছি কেন? মহিলাদের সাদৃশ্য অবলম্বন সম্পর্কে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অভিশাপ সেই সব পুরুষ লোক যারা পুরুষ হয়ে নারী রূপ ধারণ করে, এবং অভিশাপ সেই সব নারীদের জন্য যারা নারী হয়ে পুরুষের রূপ ধারণ করে। তার মানে যদি আমরা দাড়ি ছিলে মহিলার মতো মুখ করার চেষ্টা করি, কোমল করার চেষ্টা করি, জেনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ আছে ওই মুখে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি অভিশাপ মানে কি? এটা হারাম কাজ হয়ে গেল, দাড়ি কাটা হারাম কাজ একদিক দিয়ে, আরেকদিক দিয়ে কি, আপনি হিজাবের খেলাফ কাজ করছেন, সিগন্যাল নাই, আপনি যে একজন ব্যক্তি যাতে থেকে আপনি মহিলাদের থেকে দূরে থাকতে চান অথবা মহিলাদেরকে আপনার থেকে দূরে রাখতে চান, এটা হচ্ছে একটা তার প্রমাণ, কিন্তু আপনি সেটাকে ছিঁড়ে ফেলেছেন। আপনি বলে কোনো ব্যাপার নেই, সমস্যা নেই, আমার তোমার অনেকটা সাদৃশ্য আছে, মহিলাদেরও সাধারণভাবে গুঠির নিচে কাপড় পরা এটা তো বিধান, কিন্তু আমিও তোমার মতো কি করেছি, গুঠির নিচে কাপড় ঝুলিয়ে রেখেছি, দাড়ি ছিঁড়ে ফেলেছি, মোচা ছিঁড়ে ফেলেছি, হাতে বালাও পরেছি, কানে দুলো পরেছি, সমস্যা নেই, সাদৃশ্য একসাথে থাকবো, উঠবো, বসবো, সবকিছু করবো। তাহলে বোঝা গেল যে এই যে হিজাবের খেলাফ আমরা করছি দাড়ি ছিঁড়ে ফেলে দিয়ে, আমরা কয়েক রকম ভাবে এই দাড়ি কাটার মাধ্যমে আমরা হারাম কাজে জড়িয়ে যাচ্ছি। কেন দাড়ি রাখা ফরজ? হয়তো অনেকে চমকে যাবেন, আমার কেমন কথা, আমরা তো জানি দাড়ি রাখা সুন্নাত, অথচ এর উপরে আমার একটা লেকচার রয়েছে শুধুমাত্র দাড়ি সম্পর্কে, আমি প্রমাণ করেছি যে দাড়ি রাখা ফরজ, কাটা হারাম, তার একটা প্রমাণ দিলাম। আর একটা প্রমাণ দিই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী কিতাবুল লিবাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা মুশরিকদের বিপরীত করো, মুখ ছোট করো, দাড়ি ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুশরিকদের বিপরীত করো, মানে যখন মুশরিকদের বিপরীত কথা বলছে আল্লাহ সাল্লাম, কথা তাগিদ দিয়ে বলছেন, আল্লাহ সাল্লামের নির্দেশ অর্ডার, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো বিষয়ে অর্ডার দেন, নির্দেশ দেন, তাহলে সেটা আমাদের জন্য ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ, জরুরি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাসর সূরা নম্বর 60 আয়াত নম্বর 7, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা হলে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আর রাসূলের অর্ডার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36, আল্লাহ তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না, যে কেউ আল্লাহ তার রাসূলকে অমান্য করলে সেই স্পষ্ট পথভ্রষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অর্ডার, কি করবে তোমরা, মুশরিকদের বিপরীত করো, মুখ ছোট করো, দাড়ি ছেড়ে দাও। আজকে আবার দেখা যাচ্ছে অনেকেই মুখকে পুরোপুরি ছিঁড়ে দিচ্ছে, এটাও একটা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করা হচ্ছে,
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে মোজ দেন না, গোফ দেন না, এটা পুরুষদের বৈশিষ্ট্য। কোন পুরুষ পুরোপুরি মুখ ছিলে ফেলতে পারে না, গোফ ছিলে ফেলতে পারে না। ছোট করার নির্দেশ আছে, ছোট করো, ছিলে ফেলা না। যদি ছিলে ফেলেন আর যদি মনে করেন যে এটা ভালো কাজ, তাহলে জেনে রাখবেন এটা হচ্ছে বিধাত। শেখ আল্লামা নাসির উদ্দিন আলবানী তার বই আদাবুল জিফাবে তিনি উল্লেখ করেছেন যে মোজ পুরোপুরি ছিলে ফেলা হচ্ছে বিধাত। সুতরাং মোজ পুরোপুরি ছিলে ফেলা যাবে না। আর দাড়ি রাখাটা, দাড়ি রাখাটা হচ্ছে ফরজ, কারণ আল্লাহ রাসূল সাল্লামের অর্ডার, আল্লাহ রাসূল সাল্লামের নির্দেশ। আজকে আমরা দাড়িকে পুরোপুরি ভাবে ছিলে ফেলছি, হিজাবের খেলাফ করছি, মহিলাদের সাদৃশ্য গ্রহণ করছি, আল্লাহ রাসূল সাল্লামের অর্ডারকে অমান্য করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হারুন আলাইহিস সালামের দাড়ির ব্যাপারে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 94-এ, যখন মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে যখন তাকে মারার জন্য আগে যান অথবা মারার ভান করেন, তখন হারুন আলাইহিস সালাম বললেন সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 94-এ, হে আমার সহোদর, আমার দাড়িও তুল ধরো না। তাহলে বোঝা গেল হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল। এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে সমস্ত নবী রাসূলের দাড়ি ছিল। তাহলে আজকে যে আমরা মুশরিকদের সাথে সাদৃশ্য অবলম্বন করছি, আজকে আমরা জর্জ ডব্লিউ বুশের মতো আমরা মুখ করার চেষ্টা করছি, আজকে আশ্চর্য ব্যাপার, আজকে বয়স্ক মানুষরা এর থেকে পিছিয়ে নেই। যাদের বয়স 50-55 হয়ে গেছে তারাও আজকে দাড়ি ছিঁড়ে ফেলছে। কেন? আপনি যতই দাড়ি ছিঁড়ে ফেলেন আপনাকে কোনো মহিলা পছন্দ করবে? আপনার পিছনে কোনো মহিলা আসবে? কেন আপনি কেন শাহরুখ খান সাজতে যাচ্ছেন? আপনি কেন আপনি হিরো সাজতে যাচ্ছেন? আল্লাহকে ভয় করুন, সময় বেশি দেন নেই, কার সময় কতদিন আছে সেটা তো বলা যাবে না। কিন্তু যখন মানুষ সাধারণভাবে বয়স হয়ে যায় একটা তার পরিবর্তন আসে, কিন্তু দুর্ভাগ্যজনক হওয়া সত্য আজকে বহু মানুষের একটা বয়স হয়ে যাওয়ার পরেও তারা আজকে শাহরুখ খান ছায়ার চেষ্টা করছে। বন্ধুগণ, যারা অল্প বয়স আছে তারাও ভালোভাবে জেনে রেখে দিন। আপনি এটা ভাববেন না যে আমার এখন অনেকদিন সময় আছে, অনেকদিন সময় আছে ভাববেন না। কারণ কথাই বলে বুড়া থাকতে ছোঁড়া যায়, অর্থাৎ কে থাকতে যে কে মারা যাবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। সুতরাং সবসময় আমাদেরকে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে, সেই জন্য আমাদেরকে সবসময় সৎকর্ম করে যেতে হবে। আজকে আমরা পুরুষ জাতি, আজকে আমরা পুরুষ জাতি পর্দার খেলাফ করছি, বিভিন্নভাবে আজকে আমরা পর্দার খেলাফ করছি। আজকে আমাদের মা বোনরা তো বেপর্দা হয়ে চলছে, সুতরাং আমরা তো নিজেরাই পর্দা করছি না, তো তাদের পর্দার ব্যাপারে আর কি ভাবব। অথচ আমরা নিজেরাও পর্দা করছি না, এবং আমাদের যারা দায়িত্বে রয়েছে তাদেরকেও আমরা পর্দা করার নির্দেশ দিচ্ছি না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, সহিহ বুখারীর হাদিস, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, কিয়ামতের দিন তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6 বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবারজনকে বাঁচাও জাহান্নামের অগ্নি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন তোমরা নিজেরাও বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যাহার ইন্ধন হবে মানুষ এবং পাথর। বন্ধুগণ, আজকে আমাদেরকে পর্দা অবশ্যই করতে হবে, হিজাব অবশ্যই পালন করতে হবে। আমরা যদি এটা মনে না করি, হিজাব শুধুমাত্র মহিলাদের জন্য, আমাদের জন্য কোনো হিজাব নেই। অথবা আমরা তো যথেষ্ট হিজাব করছি, কিন্তু আমরা হিজাব করার মাধ্যমে যে আমরা হিজাবের খেলাফ কাজ করছি এটা কিন্তু আমরা অনেকেই ভাবি না, ভাবার চেষ্টাও করি না। বন্ধুগণ, তাহলে আপনাদের সামনে যে আলোচনা পুরুষ জাতির পর্দা, এখানে কয়েকটা বিষয় শুধুমাত্র উল্লেখ করা হয়েছে। যেমন এক নম্বর পয়েন্ট, আপনি টাইট ফিট পোশাক পরবেন না, কারণ হিজাবের যে কয়েকটা নিয়ম আছে তার মধ্যে একটা হচ্ছে টাইট ফিট, এমন টাইট ফিট পোশাক পরবেন না যাতে আপনার বাহির থেকে বোঝা যায় যে আপনার শরীর কত ইঞ্চি উঁচু কত ইঞ্চি নিচু, এটা নিষেধ। দুই নম্বর হচ্ছে যে আপনি এমন কোনো পোশাক পরবেন না যেটা মহিলাদের সাথে সাদৃশ্য থাকে, এমন কোনো পোশাক মহিলাদের সাথে সাদৃশ্য থাকবে, বিপরীত লিঙ্গর সাথে। তিন নম্বর, আপনি যে পোশাকটা পরবেন
সেই পোশাকটা যাতে অমুসলিমদের ধর্মীয় পোশাক না হয় সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, ধর্মীয় পোশাক। চার নম্বর পয়েন্ট, আপনার পোশাকটা এত পাতলা যাতে না হয় যেটা পোশাক পরেও ভিতর দেখা যায়, এরকম পোশাক পরা নিষিদ্ধ। পাঁচ নম্বর পয়েন্ট, আপনি যে পোশাকটা পরবেন সেই পোশাকটা যাতে তাকওয়াশীল, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 26 এর মধ্যে বলেছেন যে তাকওয়ার পোশাকই সর্বোত্তম, তাকওয়ার পোশাক হতে হবে। ছয় নম্বর পয়েন্ট, বিশেষ করে পুরুষদের জন্য আপনি এমন পোশাক পরবেন না যে পোশাকটা আপনার গুটির নিচে চলে যায়। সাত নম্বর পয়েন্ট, আপনি এমন পোশাক পরবেন না যার রংটা হয় ওই বেধর্মীদের সাদৃশ্য, অর্থাৎ গেরুয়া রং অথবা হলুদ রং, আপনার পোশাক গেরুয়া রং অথবা হলুদ রং হবে না। তাহলে এই যে সাতটা আপনাদেরকে নিয়ম বললাম, এই সাতটা নিয়ম আমরা যে কোনো পোশাক পরতে পারি, তাহলে সাতটা নিয়ম মেনে চলতে হবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না। আর আপনারা ভালোভাবে জানেন সাধারণভাবে মানুষরা প্যান্ট পরে, সেখানে তার পাছা বোঝা যায় এবং তার যে জামা বা টি শার্টটা থাকে কোমর পর্যন্ত, আর কোমর পর্যন্ত থাকার কারণে তার পিছন দিকটা সম্পূর্ণভাবে বোঝা যায়, এতে মহিলাদের দৃষ্টি আকর্ষণ হয়। সুতরাং আপনার বিশ্বাস না হলে আপনার স্ত্রীর কাছ থেকে এটা জেনে নেবেন। সুতরাং সময় যেহেতু শেষ, সেজন্য আমি আমার আলোচনা আর আগে বাড়তে পারছি না, তবে সারাংশ হিসেবে আপনাদেরকে আমি বলবো যে আপনারা লক্ষ্য রাখবেন আপনার প্যান্ট অথবা লুঙ্গি যাতে গুটির নিচে না যায়। আপনি এমন আটো সাটো প্যান্ট পরবেন না, কিংবা আপনি এত ছোট টি শার্ট বা জামা পরবেন না যাতে আপনার আগা পাছা সম্পূর্ণভাবে বোঝা যায়, বিশেষ করে আপনার লজ্জা স্থানের আগে পিছে। আর বিশেষ করে আমরা হিজাব পালন করার জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী যাতে আমরা প্রত্যেক ব্যক্তি অংশগ্রহণ দাড়িটা যাতে রাখি, দাড়িমোজ আমরা যাতে পুরো ছিঁড়ে না ফেলি, আমরা যাতে অবশ্যই রাখি। কমসে কম যদি আমরা, এমন হতে পারে যে হয়তো একবারে কি করে রাখবো এটা অসম্ভব, কমসে কম শুরু করুন হাফ ইঞ্চি দিয়ে শুরু করেন, আজ হাফ ইঞ্চি রাখেন, তারপরে সপ্তাহ এক ইঞ্চি হবে, তারপরে সপ্তাহ দেড় ইঞ্চি হবে, আস্তে আস্তে আপনার সমস্যাও কেটে যাবে ইনশাল্লাহ। তার মানে এই না যে হাফ ইঞ্চি দাঁড়িয়ে রাখাও যায় তারপরে কেটে ফেলা যায়, এটা কিন্তু ভাববেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার হচ্ছে দাঁড়িয়ে ছেড়ে দিতে, অর্থাৎ এটা ছোট বড় যেই রকমই থাকবে সেই রকমই আপনাকে ছেড়ে দেওয়া হবে। স্বাভাবিক অবস্থাতে আপনি এটাকে কাট ছাট করে ছোট সাইজ আপনি কোনো কিছু করতে পারবেন না, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সুতরাং আপনি কিভাবে আগাবেন সেই জন্য পরামর্শ দেওয়া হচ্ছে মাত্র। সুতরাং এর মানে এই না যে আমি তার মানে দাড়িগুলোকে ছোট ছোট রাখতে পারি, এর অর্থ কিন্তু এটা ভাববেন না। যারা দাড়ি রাখার অভ্যাস যাদের নেই, হয়তো যারা দাঁড় রাখেনি, তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে দাড়ি না রাখা চাইতে হাফ ইঞ্চি দাঁড়িয়ে রাখা ভালো, আর হাফ ইঞ্চি চাইতে এক ইঞ্চি ভালো। এরকম ভাবে আস্তে আস্তে চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিক পথ দেখাবেন এবং আপনার চেষ্টাকে কবুল করবেন, ফলে আপনাকে পুরোপুরি বড় দাঁড়িয়ে রাখার তৌফিক দান করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই আমাদের শেষ দোয়া হবে, যাতে আমরা পুরুষরা অবশ্যই যাতে আমরা হিজাব পুরোপুরি ভাবে পালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732624906। মৌচাকের মধুর একটি নাম, পিস হানি।